আসন্ন ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে বিক্রি বেড়েছে নতুন পোশাকের। বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে রয়েছেন আমাদের সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বাবু, জানাবেন যে আপনি তো সারা শোরুমে রয়েছেন, সেখানে আসলে ঈদের পোশাকের নতুন কালেকশন কেমন দেখছেন এবং ক্রেতা সমাগম বেড়েছে কিনা কিছুটা? মিম, আসলে ঈদ উপলক্ষে ক্রেতাদের হাতে তাদের রুচিসম্মত এবং নতুন নতুন ডিজাইনের যে বিভিন্ন পোশাক, সেই পোশাক ক্রেতাদের হাতে তুলে দেওয়ার জন্য যে বিপণী বিতানগুলো আছে, সেই বিপণী বিতানগুলোতে কিন্তু সব ধরনের প্রস্তুতি এখন একেবারে শেষ মুহূর্তে। তারা তাদের যে কালেকশন, নতুন নতুন কালেকশন তারা করেছেন এবং সেগুলো ডিসপ্লেতে প্রদর্শন করা হচ্ছে। আর আপনাকে একটু দেখাতে চাই যে আমরা যেই বিপণী বিতানটিতে আছি, এখানে যদি বলি যে শিশুদের থেকে শুরু করে মেয়েদের, ছেলেদের, ছোট বড় প্রত্যেকের জন্য আসলে, অর্থাৎ এই একটি বিপণী বিতানে আসলেই একটি পরিবারের প্রত্যেকের জামা কাপড় তারা এখান থেকে সংগ্রহ করতে পারবে। এভাবেই কিন্তু আসলে এই বিপণী বিতানটি সাজানো হয়েছে। আর আপনাকে যদি বলি যে ঈদ আসলে যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এখন মানুষের মধ্যে আসলে কেনাকাটার তাগিদটা বিশেষ করে অনুভূত হচ্ছে, তারা অনুভব করছেন যে আসলে এখন ধীরে ধীরে মার্কেটের দিকে পা বাড়ানো দরকার। আমরা দেখছি যে দু একজন করে, দু চার পাঁচজন করে কিন্তু তারা আসছেন বিপণী বিতানগুলোতে, তাদের পছন্দের পোশাক দেখছেন, সেই পোশাক তারা দরদাম করছেন, পছন্দ হলে তারা সংগ্রহ করছেন। তবে প্রত্যাশা করা হচ্ছে যে আসলে আর কদিন গেলে, হয়তো আর দু চার দিন পরেই মূলত যে উপচে পড়া ভিড় কিংবা কেনাকাটার যে আগ্রহ, সেই জায়গাটা হয়তো আরও বৃদ্ধি পাবে বলে বিপণী বিতানগুলোর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলি যে আমরা যে বিপণী বিতানটিতে আছি, এখানে আমরা দেখছি যে শিশুদের জন্য পার্টি ফ্রক, থ্রি পিস, ওয়ান পিস, টপ, গাউন, তারপরে টি শার্ট, এরকম বিভিন্ন পোশাক রাখা হয়েছে। এবং এই পোশাকের দাম যদি আমি আপনাকে বলি, শিশুদের ক্ষেত্রে সর্বনিম্ন 270 টাকা থেকে 1790 টাকা, অর্থাৎ 1790 টাকা পর্যন্ত শিশুদের পোশাক এই বিপণী বিতানটিতে মিলছে। আর যদি মেয়েদের কথা বলি, তাহলে মেয়েদের জন্য যেই ধরনের পোশাক রাখা হয়েছে, ডেনিম প্যান্ট, ফর্মাল প্যান্ট, টপস, গাউন, পার্টি ড্রেস, থ্রি পিস, শাড়ি, এই ধরনের পোশাকগুলো কিন্তু মেয়েদের জন্য এখানে কালেকশনে রাখা হয়েছে। এবং মেয়েদের এসব পোশাকের দাম যদি আপনাকে বলি, সর্বনিম্ন 590 টাকা থেকে 3990 টাকা পর্যন্ত মেয়েরা তাদের পছন্দের পোশাক এখান থেকে সংগ্রহ করতে পারবে। আর ছেলেদের কথা যদি বলি, ছেলেদের জন্য প্যান্ট, শার্ট, টি শার্ট, পোলো টি শার্ট, তারপরে বিভিন্ন ডিজাইনের যে নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি, এইরকম কিছু পোশাক কিন্তু এখানে রাখা হয়েছে আমরা এই বিপণী বিতানটিতে দেখতে পেরেছি। তবে প্রত্যাশা করা হচ্ছে যে আর কদিনের মধ্যেই এই বিপণী বিতানগুলোতে আসলে ভিড় জমে উঠবে এবং কেনাকাটাও জমে উঠবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।